ভালে সাহাটক লগ পালো ভাল লাগিলে না ভিজেরা বনাইছে ইউটিউব দি বলে ভালে আজি যেহেতু তিংখাং সুরা মাধ্যমিক বিদ্যালয়ত মহারাজ জয়ন্তী পালন করেছে আজি সাংস্কৃতিক শোভাযাত্রা আছিল আর রাজগড় ছাত্র মাধ্যমিক বিদ্যালয়ের পর কেবাজনও শিক্ষক আছে মানে চিনি পাও বা কিন্তু নাম তো নকও আর মানে এজনের পর সুধিব বিচার যে আজি যেহেতু 75টা বছর তিংখাং সুরা মাধ্যমিক বিদ্যালয়ে পার করলে আজি মহারাজ জয়ন্তী উপলক্ষে আপনার কেন অনুভব খুব গ্র্যান্ডকে পতা হয়েছে এই ভালো লাগছে আজি আহি এখন আমি বেলেগ রুম খাইলে অহা নিচিনা লাগিলে ইয়ার অধ্যক্ষ শ্রী অশোক গগৈক ধন্যবাদ থাকিল আমার স্কুলের পর আসলে রাজগড় স্কুলের পর আহি ইয়াত এনে ধরনের এখন অনুষ্ঠান পতার কারণে অতি আনন্দিত থ্যাংক ইউ আর এইফালে বাকি আপনার দেখা যাব ফুলখিনি ইমান ধুনিয়া করে রয়েছে মানে ফুলি উঠছে সচা করে বেশি ভাল লাগছে না জানো আর এইফালেও চাও পেন্টিং করে পঢ়ি আছো এখন আছে তিংখাং মডেল একাডেমির যে শোভাযাত্রা দল এফালে দেখবলে পাইছে আপনাদের আর এনেকৈ এফালে বহি আছে যে গলহত পানি আছে নাই পানি নাই আর এফালে কি নাঙল নাকি এফালে তুই কোথায় আছে গরু কলে গেল গরু ন হয়ে গেল নাকি গরু হল ধান ঘরলে আনলে নাকি ধান ঘরলে আনলে নাকি আজি যেহেতু আপনার দেখালো এমনখিনি সাংস্কৃতিক শোভাযাত্রা হয়ে গেল কেবাখনো স্কুল মিলি পিনে এই শোভাযাত্রা করেছে 10,000 বেশি হব নয় জানো হব বলে ভাবা হয়েছে আর মোর ওর আছে গণেশ গগৈ ডাঙরদেব তেখেতক মানে আগতো আপনার সোনালী জয়ন্তীর যে তিংখাং মহাবিদ্যালয়ের সোনালী জয়ন্তী অনুষ্ঠানত লগ পাইছিল তেতিয়া ভিডিও দেখাইছিল আর তার সোনালী জয়ন্তী আসলে আর এটা তিংখাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মহারাজ জয়ন্তী পাতিছে নয় জানো কিমান এটা আপ্লুত পরিবেশ আর ভাল লগা মন সতেরো বছর যেহেতু কেন লাগে মন প্রাণ একদম পুরা ভরি গেছে মন প্রাণ মানে আটাইতকৈ ডাঙর কথাটা হল কি যখন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমি আমার জীবনটো শেষ করল সাধারণত শিক্ষা মেট্রিক পরীক্ষা ইয়ারপরে দিল মেট্রিক পরীক্ষা দিয়ার আগত এই স্কুলখনের যদি আমি ব্যস্ত হয়ে আসিল বিশেষ কামে কাজে বিভিন্ন ধরনের খেলা ধুলার পর আরম্ভ করে ইমান স্মৃতি জড়িত হয়ে আছে কারোবার লোক কাজিয়া কারোবার লোক বিভিন্ন ধরনের পরিবেশের মাজত আমি এটা মানে আজি আজি এই 75 বছর হলহি আর এই 75 বছর আমার বুকুবো সচা অর্থত যেটা আরম্ভণি হয়েছে তেতিয়ারপর আমার বুকু পুরনি আছে যে অনুষ্ঠানটা আমি কেন সঠিকভাবে পরিচালিত করা হব কেন ধরনের সহযোগিতা করবা যাব আর সেয়ে আমি বন্ধু বান্ধব সকল সকলকে আমি খবর দিয়েছিল বিভিন্ন প্রকারে আমি খবর দিয়েছিল যে তিংখাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমি এড়ি অহা এই বিদ্যালয়খনের মানে মহারাজ জয়ন্তী হব আমি সকলকে খবর দিছো আর সকলের চেষ্টার বল আমি আজি এই পর্যায়ে যে সামরণি অনুষ্ঠান তিনটা দিন আছে তার আজি দ্বিতীয় দিন আজি প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের সমারোহ আছে এই সমারোহ আগর সাংস্কৃতিক শোভাযাত্রা এই শোভাযাত্রার যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রীর আর বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের আহি মানে শোভাযাত্রার সহযোগিতা করেছে কোনোবাই বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়েছে কোনোবাই খেতিপথারের উপর লক্ষ্য রাখি শোভাযাত্রা করেছে কোনোবাই নাঙল জুঙলি লয়ে জাকৈ খালৈ লয়ে বিভিন্ন ধরনের কোনোবাই ঝুমুর গায়ে কৈছে কোনোবাই বিহু গায়ে কোনোবাই হরিনাম গায়ে দিহানাম গায়ে আইনাম গায়ে বিয়ানাম গায়ে এনেদরে শোভাযাত্রা করা হয়েছে আর এই শোভাযাত্রার রাস্তায় রাস্তায় যান মানুষে আমার মরম দিয়েছে তারপরে তিংখাংবাসী রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর প্রাক্তন ছাত্র ছাত্রী সকল যখন আমাতকৈ জ্যেষ্ঠ আছিল যখন আমার অনুজ আছিল যখন আমার বন্ধু আছিল সকলকে সহযোগিতা করার বাবে আমি আমার আমি তিংখঙিয়া এজন ব্যক্তি হিসাবে বা তিংখঙিয়া তিংখাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
ব্যক্তিও আহি আজি উপস্থিত হৈ আমাক সহযোগিতা কৰিছে তাৰ বাবে তেখেতসকলক ধন্যবাদ জনাইছো আৰু জি সকলে অহা নাই তাৰ পৰা বাহিৰত থকা বা বহিৰাজ্যত থকা জি আনকি ই ৰিক্সা চালক সকললৈকে বিভিন্ন ধৰণৰ হাজিৰা কৰি থকা সকল ব্যক্তিও আমাক সহযোগিতা কৰিছে তাৰ বাবে আমি সকলোকে ধন্যবাদ জনাইছো যে আমি উপস্থিত হৈছো যে তিনিখন উচ্চতম মাধ্যমিক বিদ্যালয় ভাৰতৰ জয়ন্তী পাবে ইমান উৎসাহেৰে ৰৈ আছিল বহু দুখীয়া দুখীয়া মানুহে চুঙা কাটি হ'লেও পইচা দিছে আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে আমাৰ তিনিখন উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ৰ অধ্যক্ষ মহোদয়ে এটা বক্তব্য ৰাখিছে যে খুচুৰা পইচা দেখি আমাকে গতিকে এই এটা ইতিহাস এয়াই যেন আমাৰ সমন্বয় বাৰ্তা এয়াই যেন আমাৰ একতাৰ বাৰ্তা এই মহা উচ্চতম মাধ্যমিক বিদ্যালয় জয় হওক উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ৰ পৰা কেৱল ডক্টৰ ইঞ্জিনিয়াৰ নহয় প্ৰশাসনিক বিষয়াৰ পৰা আৰম্ভ কৰি সকলো মানৱৰ কান্দাৰী মানুহৰ সমাজৰ কান্দাৰী হৈ জীয়াই থাকক সমাজৰ নহয় আশা কৰিছোঁ আমি ভৱিষ্যত দিনত উচ্চতম মাধ্যমিক বিদ্যালয় মানৱৰ সময় দিয়াৰ বাবে আৰু বোলে অকণমান আমি স্কুলৰ ভিতৰলৈ সোমাই যাওঁ তাত অলপমান বেলেগ পৰিৱেশ বিভিন্ন ধৰণৰ ফুল ৰোৱা আছে আৰু তাত বিভিন্ন ধৰণৰ গাঁৱলীয়া পৰিৱেশ এটাৰ সৃষ্টি কৰিছে নাঙল জুলিৰ পৰা আজি কৰি জুলুকি চালনীলৈকে তেনেহ'লে বোলক বেছি দেৰি নহ'ল পটককৈ যামে এতিয়া দেই এখন দেখিছে জাল যুদ এটা গাঁৱলীয়া পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে নহয় জানো প্ৰথমতে আপোনালোকে দেখিব সেইখন জাল দেখিলে আৰু এইবোৰ হ'ল জুৱলি নাঙল আৰু এইবোৰ যঁতৰ দেখিছে এখন হ'ল মাছ ধৰ আপোনালোকে হয়তো সকলোৱে চিনি নাপাব পাৰে বানৰ কাৰণে থোঁহা বুলি কোৱা হয় মানে এই বস্তুটোত কি হয় যেতিয়া পানী দি পালি দিয়া হয় এইফালেদি মাছ ওলাই থাকে আৰু এইফালেদি এনেকৈ ধৰি লয় তেতিয়া মানে ইয়াত মাছ ওলায় আৰু এইটো হ'ল আপোনালোকৰ কি বুলি ক'ম এইটো আপোনালোকে সকলোৱে চিনি পাব এইটো হ'ল ডবকা প্ৰায় গাঁৱলীয়া মানুহবোৰে ব্যৱহাৰ কৰি থাকে ডবকা বুলি কয় আমি বাৰু ডবকা বুলি কওঁ আপোনালোকে কি কয় নাজানো এইটো হ'ল ডবকা আৰু মানে পানী লেহেটোৰ কাৰণে এইটো ব্যৱহাৰ কৰা হয় আৰু এডাল নহ'ল এডাল মানে গৰু হেৰিয়াত লগোৱা হয় গৰুত এডাল হ'ল বিৰিয়া আৰু সেই পিনে আপোনালোকে চব মানুহবোৰ পৰা ঘূৰি ফুৰিছে মানে দেখা দিয়ে এইটো হ'ল ঢোলৰ খোলা মানে কিছুমানৰ ঘৰত হয়তো ঢোলবোৰ ফুটি যায় ফুটি যোৱাৰ পিছত তেওঁলোকে খোলাবোৰ থৈ দিয়ে ছালবোৰ যেতিয়া এৰা যায়গৈ পাকঘৰ ক'ৰবাত কিছুমানে ছালত তুলি থয় ঠিক তেনেধৰণে এইটো এটা ঢোলৰ খোলা দেখিবলৈ পাইছে আৰু এইফালে হ'ল আপোনালোকৰ উখোন যেতিয়া মৈ মৰা সময়ত ব্যৱহাৰ কৰা হয় খেতি বাতিৰ সকলো সঁজুলি ইয়াতে আছে আৰু এইখন চালনী ভাগি গৈছে ধোঁৱা চাঙত থৈ থৈ দেখিছে তাৰ ঘৰৰ পৰা লৈছে মানে ইয়াত ধুনীয়া থৈছে সেইটো বেছি ভাল লাগিছে আৰু এয়া চাকি থোৱা মানে ঠগা এনেকৈ গৈ জুলুকি খালৈ পলহ চেপা সেইখন আছে থোঁহা আৰু এইফালে বিভিন্ন ধৰণৰ এইবোৰ মই কিছুমানৰ সৈতে নাম নাজানো আপোনালোকে হয়তো জানিব পাৰে আৰু এইটো হ'ল ঢেঁকী যিহেতু গাঁৱলীয়া এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে সেইকাৰণে এইটো এটা ঢেঁকী আৰু এইটো হ'ল টিউবেল আৰু এইটো হ'ল পলহ অতিকৈ মানে এটা বস্তু আমাৰ ইয়াৰ পৰা বিলুপ্ত হৈ গৈছে সেইটো বস্তু আপোনালোকক দেখাই দিম যিহেতু চৰাই বাঁহ এইটো আগৰ দিনত আমি আছিলে কিন্তু এতিয়া তামোল গছবোৰ হয়তো ক্ৰমান্বয়ে কাটিছে কিছুমানে আৰু কিছুমান নতুনকৈ লগাইছে কিন্তু চৰাই বাঁহবোৰ এতিয়া নতুনকৈ আকৌ হৈছে এইটো চৰাই বাঁহ তামোল গছত দেখিছে এইফালে এইটো সৰু আকাৰত কাম ডাঙৰ টুকুৰা চৰাই মই চহকী মনৰ মানে এই বাঁহটো হয়তো কোনোবা গছৰ পৰা লৈ আহিছে যি কি নহওক ভাল লাগিছে গাঁৱলীয়া বস্তু এটা ইয়াত এইফালে আছে টুকুৰা চৰাই বাঁহ আৰু এইফালে ফুলবোৰ ইমান ধুনীয়াকৈ ৰুইছে মানে তো